আমাদের রুহুল কাক্কু পাথরঘাটা নদীতে এসেছে মাছ ধরার জন্য। প্রথমবারের মতন জাল হাতে নিয়েছে, দেখি অ্যাকশন। ও সুন্দরভাবে পড়েছে জাল, দেখি বুয়াল ওঠে না টুয়াল ওঠে, কিছু তো একটা উঠবে। যেখানে দেখিবেন পানি মেরে দিবেন জাল, উঠলেও উঠতে পারে শৌল আর বুয়াল। প্রবাদ বাক্য, উঠতেও পারে। আমাদের কাকুর ভাগ্য অনেক ভালো। কি কাকু নড়াচড়া দেয়, বোঝা যাচ্ছে না? মনে হয় মাছ উঠছে, পরিষ্কার করে নেন। আরো আরো, হ্যাঁ উপরে নিয়ে আসেন। এই যে একটা মাছ উঠছে, এই যে দেখতে পাচ্ছি, সুন্দর। বিসমিল্লাহ, একটা মাছ উঠছে। ইসমে তৌহিদুল ইসলাম বাবু, জিএমপিটিপির ম্যানেজার এন্ড মালিক, সিইও, কর্ণধার, ব্যবস্থাপনা পরিচালক, জিএমপি টিভি, জিএমপি এডিটিং টিভি, জিএমপি ইসলামিক টিভি, জিএমপি ফিশিং টিভি, অল অফ অনার। এই যে আমাদের এই রুহুল চাষা আসছে এই মাছ মারার জন্য, দেখা যাক পরবর্তী জাল ফেলার জন্য প্রস্তুত। অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি নদীতে নেমে পড়েছেন, এবং আবারও আবারও একটা বেখেয়ালি একটা জাল ফেলালেন। যাই হোক, দেখা যাক মাছ কতটুকু পরে সেটাই দেখার বিষয়। লোভ আসলে কেউ সহ্য করতে পারে না, পানির লোভ। সেক্ষেত্রে আমরা এসেছি তুলসুকুঙ্গা নদীতে মাছ ধরার জন্য। আমাদের সামনে আছেন রুহুল চাষা এবং আমার বন্ধু তৌহিদুল ইসলাম বাবু। ফ্রেশ কালেকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। কাকুরটা বন্ধ কর।